সাবিলানুর হলিউডের একজন অভিনেতার সাথে ফেস টাইম করতেছিল, তো সেখানে কথার প্রসঙ্গে আসলে এটা ডিসক্রিপশন দেওয়ার কিছু না, আমরা দেখি, দেখলেই দেখতে পাবো হোয়াট হ্যাপেন্ড। বাট দেয়ার শি সেড সামথিং যেটার কারণে শি ইজ ফেসিং হিউজ ব্যাকল্যাশ। সো দেখি ভিডিওটা, দেখে তারপর পরের কথায় ঢুকি। Where are you? I'm from Bangladesh. So it's, and are you probably haven't even heard of the country, right? Bangladesh? Yeah. How stupid do you think I am? Come on. Oh, you have? Of course. Everybody's heard of Bangladesh. Really? Well, yeah. Everybody seems to think that it's a part of India, but it really isn't. So, okay, well, yeah, that's your problem and not my problem. Everybody knows Bangladesh. Come on, it's a giant country. Everybody loves Bangladesh. You got Bangladesh, you got good people, great food. Everybody knows Bangladesh. Come on, what are you talking about? Yeah, but it's not a giant country. It's a big enough country. Hey, it's bigger than Rhode Island. It's bigger than Bhutan. It's bigger than Burma. নাও এটা দেখে হইতেছে বাংলাদেশিদের চেতনা আঘাতপ্রাপ্ত হয়েছে, তারা সাবিলানুরকে ফাটাইতেছে কেন সে বলল যে তুমি হয়তো বাংলাদেশকে কিনবা না, এটা বলায় বাংলাদেশের অপমান হয়েছে। আমি ইউএসএতে থাকি আজকে প্রায় 7 বছর, সো আই থিঙ্ক আই হ্যাভ লেফট সাফিসিয়েন্ট টাইম টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স অর মেক এ জাজমেন্ট অন দিস, রাইট? বাংলাদেশকে কেউ জানে না, দ্যাটস দ্য ফ্যাক্ট, দ্যাটস দ্য রিয়ালিটি, ডিল উইথ ইট, সাক ইট আপ। বাংলাদেশকে কেউ চেনে না। এখন এই যে বাংলাদেশকে কেউ চেনে না, এটা আমরা এইভাবে মানুষ রিয়েক্ট করতেছে কেন? কারণ হচ্ছে তারা এই কথাটার সাথে পরিচিত না যে বাংলাদেশকে কেউ চেনে না। বাংলাদেশ অলমোস্ট নন এক্সিস্ট্যান্ট একটা কান্ট্রি পৃথিবীতে, এবং আমরা যখনই বাংলাদেশে, বললাম তো 7 বছর ধরে ইউএসএতে আসি, একটা ভালো বড় অভিজ্ঞতা হয়েছে। সাবিলানু যে কথাটা বলছে এটার সাথে আমরা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড ওয়ার্ড রিলেট করতে পারতেছি, কারণ সাবিলানুর কিন্তু আমেরিকা দীর্ঘদিন ছিল, তার বাবা মা এখানে থাকে, সেইখানে দীর্ঘদিন ছিল, মাঝে মধ্যে সে থাকে। সো শি হ্যাজ সাম এক্সপিরিয়েন্স। যারা কমেন্ট করতেছে দে হ্যাভ জিরো আইডিয়া, দে হ্যাভ জিরো ক্লু, তারা দেশের বাইরে কখনো যায় নাই, গেলে ঘুরতে গেছে, বেড়াইতে গেছে, বেড়াই দেশে ফেরত আসছে। সো পৃথিবীর বুকে বাংলাদেশের অবস্থান কোথায় তারা জানে না। আমি যখন প্রথম ইউএসএ আসার পরে এই যে সাবিলানুর অভিজ্ঞতা, বাংলাদেশ বলি কেউ চেনে না, 80% লোক চেনে না। যে 20% চেনে তার মধ্যে 10% চেনে হইতেছে এই বাংলাদেশ খুবই একটা গরিব দেশ, বা বন্যা দুর্ভিক্ষ পীড়িত একটা দেশ, খুবই মানবতার অবস্থা, এই এই কারণে চেনে, মানে পৃথিবীর ওয়ার্স্ট কান্ট্রিগুলোর একটা এই কারণে চেনে। মানে নাম্বার চিনতে হলে তো নাম্বার 1, 2, 3 হইতে হবে কোনো না কোনো এরিয়াতে। সো বাংলাদেশ নাম্বার 1, 2, 3 কোন কোন এরিয়াতে? ওয়ার্স্ট কিছু এরিয়াতে, যেই কারণে মানুষ চেনে। দুর্নীতিতে 1 নম্বর কিছু মানুষ চেনে। তারপর এগুলো কিন্তু বলে না যে দুর্নীতিতে 1 নম্বর দেখে চেনে, বা আমি জিজ্ঞেস করি আবার 1 লাইন আগে যে আচ্ছা তুমি বাংলাদেশকে, যারা চিনে যে ও আচ্ছা তুমি কীভাবে চিনো বাংলাদেশকে, বলে যে ও আচ্ছা না অনেক ফ্লাড হয় তোমাদের এখানে, রাইট? এরকম ভাবে যাবে। তারপর রানা প্লাজা যখন ধসে পড়লো, তারপর আমি আমার ল্যাবের এক টিয়ে বাংলাদেশকে চিনছে কীভাবে, সে রানা প্লাজা ধসে পড়ছে, 1400 মানুষ মারা গেছে এই কারণে। মন্ট্রিয়ালে যখন ছিলাম তখন 4 বছরে একটা মাত্র পজিটিভ ইয়ে পাইছিলাম, একজন লোক চিনছে বাংলাদেশকে। এটা একটু খুবই স্ট্রেঞ্জ একটা কারণ, সেটা হচ্ছে যে 1971 সালে জর্জ হ্যারিসন যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় কনসার্ট করে গিয়ে, সে এই স্টোরিটা জানে যে আমেরিকার একজন রক স্টার বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় গিয়ে কনসার্ট করে আসছিল, এই কারণে সে বাংলাদেশকে চেনে, উইচ ইজ এ ভেরি স্ট্রেঞ্জ রিজন। তো এটা হইতেছে আমার অভিজ্ঞতা। আর বাকি অনেকে যারা চেনে তারা ওই যে সাবিলানুর যেটা বললো যে তুমি হয়তো জানো বাংলাদেশ ইন্ডিয়ার অংশ, রাইট? এই কথাটা সাবিলানুর কেন বলছে? কারণ সে আমেরিকাতে দীর্ঘদিন ছিল এবং সে দেখছে, উইচ আমার অভিজ্ঞতা একই। সাবিলানুরের যে কথা বলতেছে, আমার যারা আমরা দেশের বাইরে দীর্ঘদিন আছি প্রত্যেকের একই অভিজ্ঞতা। সো বাংলাদেশকে দেশের বাইরের মানুষ চেনে কি চেনে না, কীভাবে চেনে, কতটুকু চেনে, সেটার আমরা বলতে পারবো না, আমরা যারা দেশের বাইরে আছি, আমরা যারা এগুলো ডিল করি, আমরা যারা এগুলো ফেস করি। এগুলো জানতে হবে কাদের কাছ থেকে? বাংলাদেশের চেতনা পোলাপানের কাছ থেকে, যারা দেশের বাইরে কখনো জানাই থাকে নাই, তারা জানে, আমরা জানি না যে কী অবস্থা পৃথিবীতে বাংলাদেশের। সো আমার একই জিনিস ফেস করতে হইতো যে বাংলাদেশকে যারাই চিনতো, ও এটা তো ইন্ডিয়ার একটা অংশ, তারপর আবার 1 লাইন এক্সট্রা বলে বুঝিয়ে দিত। সো এই অবস্থা ফেস করতে করতে আমাদের তখন একটা অটো ডিফেন্স মেকানিজম কাজ করে, তখন ইজ্জত বাঁচানোর জন্যে, যে যখন কথা হয় কেউ কেউ বাংলাদেশকে চিনলে, বাংলাদেশ কেউ যদি জিজ্ঞেস করে
যে তুমি কোন দেশের, বাংলাদেশ বলার পর অটো চলে আসে এটা ভিতর থেকে, আচ্ছা তুমি তো বোধহয় বাংলাদেশ চেনো না, মানে এটা হচ্ছে একটা প্রি এম্পটিভ অ্যাকশন যে আগে থেকে নিজের ইজ্জতটা বাঁচেন। এখন একটু পর সে বলবে সে ও বাংলাদেশ কোথায় এটা কী চিনি না, অথবা চিনলে হাজ বলবো আচ্ছা ইন্ডিয়া তোমরা ইন্ডিয়ার অংশ, ইন্ডিয়ার খাবার খুব মজা, হাবি যাবি কথা বলবো, উইচ ইজ এম্বারেসিং ফর আস, একটা দেশ মানুষের কোনো ধারণা নাই। সো ওই ডিফেন্স মেকানিজমের জন্য শুধু সাবিলা নন, আমরাও একই কাজ করি প্রচুর, আমরা যারা দেশের বাইরে থাকি আমরা টু সেভ আওয়ার ফেস আমরা বাংলাদেশের কথাকে জিজ্ঞেস করলে এক লাইন আগে সাথে সাথে বলে দিই যে আচ্ছা তুমি কোথায় বাংলাদেশকে চিনবা না, অথবা চিনলেও চেনো তুমি, এটা কিন্তু খুব একটা ছোটো দেশ, আরও শিওর যে তুমি চিনতেছো, তখন আমরা জিজ্ঞেস করি যে আরও শিওর, তখন বলে হ্যাঁ 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 এটা ইন্ডিয়ার অংশ, চিনবো না কেন, এরকম এই অবস্থা। এই কারণে সাবিলা নন এই কথাটা বলছে। এখন ওই লোক যে কথাটা বলছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক, কী জানি বললো না যে তুমি মানে চিনবো না, এটা তো হইতে, এখন এইখানে হইতেছে বিদেশিদের কিছু ভদ্রতার জায়গা, বিদেশিরা কীভাবে ব্যবহার করে, কীভাবে আচরণ করে, এত বছর দেশের বাইরে আসি আমি মনে হয় একটু রিভিউ দেওয়ার যোগ্যতা রাখি বাংলাদেশিদের চেয়ে বেশি, যেসব পোলাপান লাফালাফি করতেছে জীবনে গিয়ে বিদেশে এক বছর থেকে আসে নাই, তাদের চেয়ে আমি যেহেতু সাত বছর আসি বিদেশে, তাহলে মনে হয় আমি একটু তাদের চেয়ে বেটার জানি, রাইট? সো তাহলে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি নাকি করতে পারবো না? সো বিদেশিরা হইতেছে খুবই ভদ্রলোক, খুবই অমায়িক, খুবই ভদ্রলোক, তারা যে মানে কারোর সাথে একটু রুড হয়ে কথা বলা, একটু কটুভাবে কথা বলা, কাউকে একটু এম্বারেস করা, এগুলো তাদের কালচারে নেই, তারা জন্মের পর থেকে এগুলো দেখে বড় হয় নাই। সো যখন যখন এই লোক বুঝে গেল যে সাবিলা নূর এম্বারেসড, যে সে বাংলাদেশকে চিনবে না, এবং এই জিনিসটা যখন সে বুঝে গেল তখন সে সাবিলা টু মেক হার ফিল বেটার, সে নিজ থেকে বললো যে তো কী মনে করতেছো তুমি বাংলাদেশকে আমি চিনবো না, কে না বাংলাদেশকে চেনে, সবাই চেনে, আসলে কিন্তু সবাই চেনে না, কিন্তু সে ভদ্রতা দেখায় টু মেক সাবিলা ফিল বেটার, এই কথাগুলো বলছে, বিদেশিরা এইভাবে কথা বলে, এটা হইতেছে আমার এক্সপিরিয়েন্স। তো এই কথাগুলো যখন বলছে তখন সাবিলা যখন বললো যে ও তুমি অনেকে ভাবে যে বাংলাদেশ আসলে ইন্ডিয়ার অংশ এই জন্যে আমি ভাবছি তুমি, তখন সে কিন্তু বলছে যে যে না না কেন বাংলাদেশ ইজ এ জায়ান্ট কান্ট্রি, তখন সাবিলা আবার হেসে বললো, বুঝতে পারছে সাবিলা যে না তাহলে মনে হয় চেনে না, বলতেছে যে না না এটা তো আসলে জায়ান্ট কান্ট্রি না, তখন সে একটা খুব সেফ দেশ পেয়ে কি বলে স্টেট পিক করছে আমেরিকার রোড আইল্যান্ড, এত ছোটো একটা স্টেট যে পৃথিবীর মোটামুটি সব দেশ এটার চেয়ে বড়ো। সো সে বললো রোড আইল্যান্ডের চেয়ে তো বড়ো, ভুটানের চেয়ে তো বড়ো, বার্মার চেয়ে তো বড়ো, বার্মার চেয়ে কিন্তু বাংলাদেশ বড়ো না। তো ঠিক আছে সে জিওগ্রাফি এত ডিটেলস হয়তো জানবে না, কিন্তু আই অ্যাপ্রিসিয়েট দ্য ফ্যাক্ট দ্যাট সে অ্যাটলিস্ট অনেক কিছু জানে যে বাংলাদেশ রোড আইল্যান্ডের চেয়ে বড়ো, ওইটা রোড আইল্যান্ডের চেয়ে বড়ো, ওইটা পৃথিবীর যে কোনো দেশই হবে, কিন্তু ভুটানের চেয়ে বড়ো, ভুটান একটা কাছাকাছি দেশ, ভুটানকেও কিন্তু বেশি ভাগ মানুষ পৃথিবীর বাংলাদেশের চেয়ে চেনে, ভুটান অনেক মানুষ ঘুরতে যায়, ট্যুরিস্টরা যায়, তারপর পাকিস্তানকে চেনে, ইউএসের ফরেন পলিসির একটা বড়ো অংশ, টেররিস্টের কী জানি বলে ওয়ার অন টেররের একটা বড়ো এলাই হইতেছে পাকিস্তান, এবং অবশ্যই নিউক্লিয়ার পাওয়ার আছে এরকম সাত আটটা দেশের মধ্যে একটা। সো ইন্ডিয়াকে তো সবাই চেনে, সো ওই আমাদের আশেপাশের পাকিস্তানকে মোটামুটি প্রচুর মানুষ চেনে, সাধারণ মানুষ, ভুটান নেপালকে চিনে না, কিন্তু সে চিনছে কিছু মানুষ হয়তো চিনবে, কিছু ট্যুরিস্ট এইসব জায়গা হিমালয় আছে যায় এইসব কারণে চিনবে কিছু মানুষ, ইন্ডিয়াকে তো সবাই চেনে, বাংলাদেশকে কেউ চেনে না, দ্যাটস দ্য ফ্যাক্ট সাকিটা, বাংলাদেশকে কেউ চেনে না। এখন এই কথাগুলো কেন বলা যায় না, এই এই পোলাপানগুলোকে এদেরকে এই মোল্ডিংটা করা হয়েছে, কিছু মোটিভেশনাল স্পিকার আছে, জাফর ইকবাল আছে, এরা মিথ্যা কথা, আপনি এখন বাংলাদেশের কোনো ফ্যাক্ট বলতে পারবেন না, কোনো কথা বলতে, সত্য কথা বললে ফাটাই ফেলবে আপনাকে, এগুলো শুনে শুনে এরা বড় হয়েছে। তো যখন এরকম ফ্যাক্ট সামনে চলে আসে তখন তারা তাদের রিয়েলিটির সাথে কনফ্লিক্ট করে, এগুলো যে বাংলাদেশ পৃথিবীর সেরা দেশ, বাংলাদেশকে কেউ চিনবে না তো হইতেই পারে না, সারা জীবন শুনে আসছি বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা, আমার ওয়াইফ যখন এখানে আসছে এখানে চারপাশে শুধু সবুজ আর সবুজ, সে অবাক যে মানে নতুন নতুন আসছে তো সব কিছু শখ লাগা শুরু হয়েছে, যে যা শুনে আসছি সারা জীবন সব তো দেখি ভুয়া মিথ্যা, সব পানোয়ার চাপাবাদী। সো আসার পর প্রথমত হচ্ছে কী ব্যাপারে এত সবুজ চারপাশে, আমি তো সারা জীবন শুনে আসছি বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সবুজ দেশ, কিন্তু দেখতেছি এখানে বাংলাদেশ হচ্ছে সবুজ বেশি। এখন কেন সেটা নিয়ে আলোচনা হইতে পারে, কেন বাংলাদেশ সবুজ কম বা এখানে সবুজ বেশি, এখানে জনসংখ্যার ঘনত্ব কম, সুতরাং ছড়ানো ছিটানো সব কিছু, চারপাশে গাছপালা, শহরগুলোর মাঝখানে আমাদের এই স্টেটে, আমার এই শহরে আর নইলে মনে হয় 20টা পার্ক আছে, এখনও ঘুরে শেষ করতে পারি না। সো গাছপালা সুন্দর করে, হ্যাঁ ঠিক আছে জনসংখ্যার ঘনত্ব কম, তারা পারতেছে, কেন পারতেছে, কেন বাংলাদেশ পারতেছে না সেটা ভিন্ন আলাপ, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সবুজ দেশ, কিন্তু আমরা এগুলো শুনে শুনে বড় হই, দেশের বাইরে এসে যে ওখান দেখি যা শুনে আসছি সারা জীবন সব মিথ্যা গার্বেজ, তখন এই এই আমরা আসলে আস্তে আস্তে আমরা তখন জানতে শুরু করি যে আসলে আমরা কোথায় অবস্থান করি, যা শুনে আসছি কতটুকু সত্য কতটুকু মিথ্যা। আমি আমার ডিপার্টমেন্টের একটা পার্টিতে নিয়ে গেছিলাম আমার ওয়াইফকে, সেখানে আমার এক প্রফেসরের ওয়াইফের সাথে গল্প করতেছি, তো আমার ওয়াইফ যখন বলছে বাংলাদেশ অবশ্যই চেনে নাই, স্বাভাবিক 90-100 জনের মতো 90 জনই চেনে না, চেনে নাই, তো আমার ওয়াইফ ভাবছে যে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম বললে তো সাথে সাথে চিনে ফেলবে, রাইট, নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম বললো তাও চেনে না, খুবই একটা এম্বারেসিং অবস্থা।
সো বাংলাদেশিরা ভাবতেছি কি যে আমাদের একটা নোবেল লরিয়েট আছে, আমাদেরকে চিনবে না মানে আমাদেরকে সারা পৃথিবী জেনে। আমেরিকা যত রকম ক্যাটাগরি আছে অলমোস্ট সব ক্যাটাগরিতে আমেরিকা নাম্বার ওয়ান, যেগুলো ম্যাটার্স, ইকোনমি বলি, মিলিটারি বলি, পাওয়ার বলি, ইউনিভার্সিটি বলি, পড়াশোনা বলি, রিসার্চ বলি, সব কিছুতে যেই দেশ পৃথিবীতে মোটামুটি ম্যাটার করে এরকম সব ক্যাটাগরিতে নাম্বার ওয়ান, সেই দেশে বসে আপনি সারাদিন এই দেশের সমালোচনা করতে পারবেন। আর যেই দেশ পৃথিবীর মোটামুটি সব ক্যাটাগরিতে তলা নিতে, সেই দেশে আপনি ওই দেশ নিয়ে কোনো কথাই বলতে পারবেন না, সমালোচনা করতে পারবেন, আপনাকে ফাটাই ফেলবে। দেখেন, সে একটা বাস্তব সত্য কথা, ফ্যাক্ট, যে বাংলাদেশকে কেউ চেনে না। সে দেশের বাইরে দীর্ঘদিন ছিল, সে খুব ভালো করে জানে, এবং আমরা যারা দেশের বাইরে দীর্ঘদিন আছি আমরা খুব ভালো করে জানি হোয়াট দ্য রিয়ালিটি ইজ। আমরা সেটা বলতে পারবো না, বাংলাদেশিদের ফাটাই ফেলবে আমাকে। কয়েকদিন আগে যখন আমি সুলেমান সুখান আমাকে ফোন দিয়েছিলেন, আমি বলছিলাম একটা কথায় যে ওনাকে নিয়ে একটা এপিসোড করে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে যে এরা কী পরিমাণ মিথ্যা বাবল অসততা অথবা ইগনোরেন্সের মধ্যে বাস করে। আমি যখন ওনারা বলতেছি উনি বাংলাদেশের ইকোনমির ফুটানি দেখাইতেছে যে বাংলাদেশের ইকোনমি কত ভালো, আমি ওখানে ওনাকে বলতেছি যে বাংলাদেশ ইকোনমি যদি এত ভালো হয় তাহলে মানুষ এই দেশে থাকতে চায় না কেন? কেন এই দেশ থেকে পৃথিবীর সবচেয়ে বেশি রিফিউজি জেনারেট হয়? কেন এই দেশ থেকে পৃথিবীর সবচেয়ে বেশি সেকেন্ড হোম বাংলাদেশ থেকে বানাইতেছে, মালয়েশিয়াতে, ক্যানাডাতে মানুষ ভাগতেছে? সো তার মানে হচ্ছে এই ইকোনমি ইজ নট ওয়ার্কিং ফর এভরিওয়ান। এই ইকোনমি শুধু তাদের জন্য কাজ করে যারা তাবেদার, তারা দলবাজ, তারা চামবাজি করতে পারে, তেলবাজি করতে পারে, তারা কিন্তু এই দেশে খুব ভালো আছে, সুখে আছে। আপনার কাছে মনে হচ্ছে বাংলাদেশ তো খুব সুন্দর সুখের দেশ, কিন্তু এই বাস্তবতা কিন্তু সবার জন্য না। এটা আপনার মতো কিছু মানুষের জন্য, যারা তেলবাজি করতে পারে, চামবাজি করতে পারে, তারা এই দেশে ভালো আছে, যারা এগুলো করতে পারে না তারা কিন্তু এই দেশে টিকতে পারে না। তখন উনি বলতেছেন যে এগুলো তো পৃথিবীর সব দেশে আছে, আপনাদের এখানে আপনাদের কি আপনাদের প্রফেসরদেরকে তেল দেওয়া লাগে না? এটা তো সবখানে আছে। আমি শুনে আকাশ থেকে পড়লাম। ও, এখন এই যে মিথ্যা বানোয়াট একটা, এগুলো কিন্তু বললে ফেসবুকে হাজার হাজার লাইক পড়ে যাবে সাথে সাথে, কিন্তু আমি জানি এটা কত বড় মিথ্যা কথা। আমি এগুলো ফেসবুকে অনেক স্টোরি বিভিন্ন সময় দেখছি যে এই দেশে আপনি যদি প্রফেসরের গালে একটা চড় মারেন, এটার জন্য আপনার পরীক্ষার খাতায় যে নাম্বার এক নাম্বার কমায় দেওয়া যায়, এই চিন্তাটা এদের মাথায় নেই। এই এই আইডিয়ার সাথে এরা পরিচিত না যে সে আমার একটা চড় মারছে, এইটার জন্য আমি তার পরীক্ষায় খাতায় সে লিখছে তার ন্যায্য নাম্বার কমায় দেবো আমি, এটার কারণে অন্য দিক দিয়ে তার উপর প্রতিশোধ নিব, এই চিন্তাই তাদের মাথায় কাজ করে না। আমরা যে রিয়েলিটির সাথে আমাদের অ্যাঙ্গেলটা কি, ও বাবা সে আমার চড় মারছে তাহলে তো তারা ফিল করে দিতে হবে পরীক্ষায়, এটা কি মানে ভাবা যায় নাকি যে এটা এর ভিন্ন কোনো বাস্তবতা আবার আসে নাকি পৃথিবীতে? সুখুনদের পৃথিবীতে বাস্তবতা হইতেছে আমরা তেলবাজি করছি, তেলবাজি করে এই পর্যন্ত আসছি, এটা রিয়েলিটি, সারা পৃথিবী এভাবেই চলে, তেলবাজি ছাড়া আবার কোনো দুনিয়া আসে নাকি? অথচ আমরা যেখানে আমাদের বসের সাথে তেল বাজি কি জিনিস, মানে এই আইডিয়াই যে এখানে বিরাজ করে না জীবনে, আমার বসের একটা তেল তো দেওয়া দূরের কথা। আমি আমেরিকার সমালোচনা করি, এখানে প্রফেসরদের সাথে বসে বসে আমেরিকার গোষ্ঠী উদ্ধার করি, যেটা আমি আমেরিকান না হয়ে অন্য দেশ থেকে এখানে সেই দেশের গোষ্ঠী উদ্ধার করতে পারি, কোনো সমস্যা না, কিন্তু আমি বাংলাদেশি হয়ে এই কথাটা বললে কিন্তু আমার জেলের মধ্যে নিয়ে ভরে রাখবে। শুধু এটা হয়তো সেই রিয়ালিটি, এই কথাগুলো বলা যায় না। সমস্যা হচ্ছে আমরা এমন একটা ন্যারেটিভ তৈরি করছি দেশের মধ্যে যে সাবিলানুর খুবই বাস্তব একটা কথা বলছে, সত্য একটা কথা বলছে, এবং সে দেশের বাইরে দীর্ঘদিন ছিল, সে জানে বাস্তবতাটা কী, সে ওই জায়গা থেকে, সে তার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে। এবং এই যে সাবিলানুর কিন্তু এক জায়গায় বলছে যে আমি চাইলে দেশের বাইরে থাকতে পারতাম, আমি তারপর দেশকে ভালোবাসি বলে এই দেশে ফিরে আসছি, কথাটা ট্রু এবং ফলস। ট্রু এই কারণে যে যারা এই কমেন্টগুলো করতেছে এরা কিন্তু সব ভিসার অভাবে দেশপ্রেমিক, এরা দেশপ্রেমিক না, সাবিলানুর কিন্তু চাইলে আমেরিকায় থাকতে পারে, তার বাবা মা সব এখানে আছে, সেট ইজিলি থেকে যেতে পারে, কিন্তু সে না থেকে কিন্তু দেশে ফিরে আসছে। আর যারাই কমেন্টগুলো করতেছে এরা ভিসা পাইলে এরা সব দেশ ছেড়ে পালাবে। সো সাবিলানুর যেই কথাটা বলছে যে সে দেশকে ভালোবাসে বলে ফিরে আসছে, এটা সত্য। আবার মিথ্যা আরেক জায়গাতে, যে জায়গাতে, সেটা হইতেছে যে সেই বাংলাদেশে প্রিভিলেজড, সে বাংলাদেশে, বাংলাদেশ তার জন্য বেহেস্তের মতো, সে এসিতে থাকে, সে মডেল, সে মানে সি স্কিলিং ইন বাংলাদেশ, আর বাংলাদেশের কিন্তু 90% মানুষ কিন্তু দূরের উপর আছে, সুতরাং সে দেশকে ভালোবেসে আসছে, এটা ন্যাচারালি সত্য কথা না, বাংলাদেশ তার জন্য বেহেস্ত, তারাই দেশে বাবু, বাবুর মতো আসে, বাবুর মতো থাকে খুব শান্তি। আর এই যারা এগুলো কমেন্ট করে বেড়াইতেছে এরা কিন্তু সব দূরের উপরে আছে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায়, এবং ভিসাটা পাইলে সাথে সাথে দেশ ছেড়ে পালাবে। সো এই এই এখন এই কথা, সমস্যা হচ্ছে এই কথাগুলো বলা যায় না, বলা যায় না কেন? কারণ হচ্ছে যে জাফর ইকবাল পোলাপানকে বুঝাইছে যে বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি বিশ্বের কোনো র্যাঙ্কিংয়ে নাই, বিশ্ব আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কারণ বাংলাদেশের ছেলেরা কী জানি বলে বিভিন্ন কম্পিটিশনের মধ্যে, কম্পিউটার প্রোগ্রামিং কম্পিটিশনের পৃথিবীতে বিভিন্ন দেশে ভালো করে, তাহলে বাংলাদেশ কীভাবে না থাকে, বাংলাদেশ অবশ্যই থাকতে হবে র্যাঙ্কিংয়ে। আমি আই এম নট মেকিং ইন আপ, জাফর ইকবাল এই কথাটাই বলছেন ইন্টারভিউ, আমার কাছে এখনও ভিডিও আছে, আমি এগুলো নিয়ে একটা এপিসোড করবো, চিন্তা ভাবনা আছে কখনো। মানে আমাদের দেশের একটা বিশ্ববিদ্যালয় ওখানে এশিয়ার 450 বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকতে পারলো না, ইউনিভার্সিটি থেকে প্রোগ্রামিং কন্টেস্টে যায়, সেখানে আমরা সারা পৃথিবী থেকে সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইউনিভার্সিটি থেকে, দেশ থেকে প্রতি বছর কমপক্ষে দুটো ইউনিভার্সিটি সেই 120 ইউনিভার্সিটির ভিতরে গিয়ে ওরা প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট করছে, ভালো করছে সেখান থেকে। তাহলে কি আমি বলতে পারি না যে পৃথিবীর 120 শ্রেষ্ঠ ইউনিভার্সিটির ভিতরে
বাংলাদেশ দুটো ইউনিভার্সিটি আছে। সো এই যে ভাতাভাজি কথাবার্তাগুলো, পৃথিবীতে কি ইউনিভার্সিটি র্যাঙ্কিং হয়, কে কোথায় প্রোগ্রামিং কনটেস্টে তিনটা ছেলে গিয়ে ফার্স্ট হইলো, এগুলো দিয়ে একটা ইউনিভার্সিটি র্যাঙ্কিং দাঁড় করানো হয়। কিন্তু বাংলাদেশের পোলাপান এই এই যে লেইম কথাগুলো, এই যে অবাস্তব ভিত্তিহীন কথাগুলো, এগুলো জানেই না বোঝেন, এই দোষ ভুলগুলো ধরার মতো যে মেধা, যে কনভারসেশন, যে জ্ঞান থাকা দরকার, এইটা তৈরি হইতেছে না এইসব লোকদের কারণে। যে কারণে এখন যখন সাবিলা নূর এই কথাটা বলে, সে তার অভিজ্ঞতাটা শেয়ার করে, তখন এইরকম করে ছাপায়ে পড়ে যারা হইতেছে হ্যাভ জিরো আইডিয়া, পৃথিবীতে আসলে মানুষ বাংলাদেশকে চেনে কি চেনে না। কিন্তু এরা সুখন জাফর ইকবাল এদের কাছ থেকে শুনে বড় হয়েছে যে বাংলাদেশ চিনবে না, মানে ফাটাইয়ে ফেলতেছে। তো এখন যাক, কথা হচ্ছে যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো বলার কেউ সাহস পাবে না, সাবিলা নূরের পক্ষে কেউ নাই। এবং সাবিলা নূর এখন বোঝা উচিত যে কেন আজকে দেশের এই অবস্থা, কেন এই দেশে একটা সামান্য সত্য কথা বলে এই অবস্থা হয়। সাবিলা নূরের বোঝা উচিত কারা এটার পেছনে যায়। সোলাইমান সুখন, জাফর ইকবাল, আরিফার হোসেন, এবং টু সাম এক্সটেন্ট এই যে চমক হাসান, তারপর হচ্ছে এই যে আরও আছে না কিছু ইয়াং প্রজন্ম নিয়ে কাজ করে, এরা কিন্তু এই যে ভালো ভালো কথা বলে, কারণ হইতেছে এরা ভালো ভালো কথার পুরস্কার পায় এই দেশে। এগুলো বলে বলে এরা বিভিন্ন পথ বাগাইছে, বিভিন্ন সেমিনারে ডাক পায়, বিভিন্ন রকম চুক্তি হয়, এবং এরা এগুলো করে খুব শান্তির জীবনে আসে, এই কারণে এরা এই কথাগুলো বলে। তোমরা যারা এগুলো শুনে শুনে এদের সাথে লাফালাফি করো, তোমরা কিন্তু শান্তির জীবনে নাই, তোমাদের জীবনে জব নাই, তোমরা দেশ ছাড়ার জন্য উন্মুখ হয়ে আসো, তারা কিন্তু দেশ ছাড়বে না, কারণ তারা এই দেশে বেহেস্তের মতো আছে। তোমরা কিন্তু তোমাদের কাছেই দেশ বেহেস্ত না, তোমাদের কাছেই দেশ তোজক। সো তাদের সাথে লাফালাফি করো না, তারা এসি রুমে বসে অনেক কথাই বলে যেগুলোর সাথে বাস্তবতার কোনো সংস্পর্শ নাই, কিন্তু এই স্টুপিড পোলাপান এগুলো শুনে এদের সাথে নাচানাচি করে এমন একটা বাবলে চলে গেছে। এখন যখন সাবিলা নূর একটা সামান্য ফ্যাক্ট যখন উপস্থাপন করে, এই অবস্থা হয়। এবং যেটা বললাম, ওকে ডিফেন্ড করার জন্য কাউকে সে পাবে না, ভয়ে কেউ মুখ খুলবে না। এই কারণে কথা বলি, এই যে এরা যে দেশটাকে যে অবস্থায় নিয়ে গেছে, যে জায়গায় নিয়ে গেছে, একটা মিথ্যা বাবলের মধ্যে, দেশের বাউন্ডারির মধ্যে সবাই গর্বচেতনায় বুদবুদ করে, বর্ডারটা পার হইলেই দেখা যায় যে কী পৃথিবী, কোথায় পৃথিবী পড়ে আছে, কোথায় আমরা পড়ে আছি। সো এটা একটা ভালো ব্যাপার হয়েছে এই কারণে যে এই যে কথাগুলো বলতে পারলাম, এই বিষয়টা সামনে উঠে আসলো। এবং এরকম মাঝে মধ্যে সাবিলা নূর রিসিভিং এন্ডে আসে, উজ্জীবন তেতপাতা করে ফেলতেছে বাংলাদেশিরা, সেটা কিন্তু ফের ব্যাপার। কিন্তু এই পুরোটা ঘটনার কারণে যেই ভালো ব্যাপারটা যেটা সেটা হইতেছে, আলাপটা সামনে উঠে আসছে। সো তরুণ প্রজন্ম তো শুধু মুখস্থ একটা সাইডের কথা শুনে বড় হয়েছে, এখন আরেকটা সাইডের সাথেও পরিচিত হওয়া।